আসসালামু আলাইকুম। রেসিপিস বাই ভিলেজ ফুডে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আস্ত পটল ভাজি। চলুন দেখে নিই এর পুরো প্রস্তুত প্রণালী। পটল ছিলে নিব না, উপরের যে সবুজ অংশটা আছে সেটা চেছে উঠিয়ে নিব। এইভাবে উঠিয়ে নিব। সবগুলো পটল আমি একইভাবে কেটে নিয়েছি। খেয়াল রাখবেন দুই সাইড কাটার সময় যাতে দুই ভাগ না হয়ে যায়, ঠিক এইভাবে কেটে নিতে হবে। এখন আমি পেঁয়াজ কেটে নিব। পেঁয়াজ কুচি করা হয়ে গেছে, এখন আমি কাঁচা মরিচ কিছু কেটে নিব। উপকরণ সব রেডি, চলুন মূল রান্নায় চলে যাই। প্রথমে তেল দিয়ে দিব, এখানে আমি সরিষার তেল নিয়েছি। তেল গরম হয়ে আসলে এখানে দিয়ে দিব আস্ত কেটে রাখা পটল। এখন এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়া। এখানে পানি না দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নিব। পটলগুলো সেদ্ধ করার জন্য 2 টেবিল চামচের মতো পানি দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে রাখব সেদ্ধ হওয়া পর্যন্ত। পটলগুলো সেদ্ধ হয়ে গেছে, এখন মিডিয়াম লো হিটে পটলগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে। পটলগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি, খুব সুন্দর একটি কালার চলে এসেছে। এখন আমি এই পটলগুলো উঠিয়ে রাখব। পটল ভাজার তেলেই আরও কিছুটা সরিষার তেল দিয়ে দিব। এরপর এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজে বাদামি কালার হয়ে এসেছে, এখন আমি এখানে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিব। এখন উল্টে পাল্টে মিশিয়ে নিব। আমি আপনাদেরকে কাছ থেকে দেখাই পটলগুলো কত সুন্দর ভাজা হয়েছে। পটলগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে সাথে সাথে নামিয়ে নিব, তা না হলে পেঁয়াজগুলো পুড়ে যাবে। তৈরি হয়ে গেল আস্ত পটল ভাজি বা ভাজা। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।